দিস ইজ অর্কর বউ। রাস্তায় দ্বন্দ্ব লেগেছে রে, বিগত 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা পর অর্ক বেরিয়েছে রেডি রেডি হয়ে, সেজে গুজে মেকআপ করে। মানে আমি মেকআপ হ্যাঁ করছিলিস তো, তোর মাই বললো। অর্ককে বললাম অর্ক গরম পড়েছে, একটু কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্কস খাওয়া, একটু স্প্রাইট ফ্রাইট খাওয়া 20 টাকার, ও শেষমেশ একটা 10 টাকার মাজা কিনলো। হয় এইটুকু প্যাকেটে আমার হয়, এই হয় বাঙালির টাইম। বললাম যে জলদি বেরো, বললো চা খেয়ে বেরোচ্ছি এখনো, পাত্তা নেই ছেলে। ডাকতো ওটাকে, এ সঞ্জয়, এ সঞ্জয় দা, সঞ্জয়। কোনো সাড়াই নেই, এবার বাড়ির ভেতর ঢুকে গিয়ে মারো। আমরা আমাদের সেকেন্ড ক্যান্ডিডেটকে খুঁজে পেয়ে গেছি, সঞ্জয় বাল। খায় কিছুর একটা ছাল, হাই করে দাও। এটা হচ্ছে সঞ্জয় বাল, দিস ইজ অর্কর বউ। কি হলো অর্কর বউ? ওকে এখন অর্ক অনেক পরিশ্রম করিয়েছে তো ওই জন্য অর্ক। আচ্ছা বৌমা, কেন রে অর্ক, তোর একটা মাত্র বউ এরকম কষ্ট দিস? হ্যাঁ কি সুন্দর দেখ, আদর করতে হবে। হ্যাঁ এই তোর বউটাকে এরকম কষ্ট কেন দিস? হ্যালো গাই, এই সালা, তারপর ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। নমস্কার কলকাতা, কি আমার দাদু বলবে? নমস্কার কলকাতা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, লেটস গো। বাই দ্য ওয়ে, আমরা যেখানে যাচ্ছি যেটা এখানে বলাই হয়নি সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বাসন্তী পুজো, আজকের থেকে মানে আজকে বাসন্তী পুজো। কালকে তাহলে আজকের কেন যাচ্ছি? মেলা। ও আচ্ছা, তাহলে কালকে থেকে বাসন্তী পুজো শুরু হচ্ছে, তো আমাদের এখানে একটা মেলা বসেছে, তো ওই মেলায় যাচ্ছি আমরা। এটাই হচ্ছে মেন লোকেশান। হ্যাঁ লোকেশান কোথায় সেটাও আমি জানি না, ও জয়শ্রীর পচাপুকুরে। তো ওখানে মেলা বসেছে, আমাদের অর্ঘদীপ বললো যে মেলা বসেছে, তো আমি ফার্স্টে গেছিলাম কাল থেকে, তো তারপরে ও বললো যে না আজকের থেকে গেলাম, তাহলে চ ঘুরে আসি সবাই মিলে, একটু লচক পচক দেখিয়ে আসি। পৃথিবী শো ওপেন করেছিল, পৃথিবী শো 24 বলে 40, ডেভিড ওয়ার্নার ভাড়া 11 বলে 3, ও আমার ক্যাপ্টেন 11 বলে 3। প্যাট কামিন্সকে ক্যাপ্টেন রাখলাম, প্যাট কামিন্সকে ভেবেছিলাম দুটো উইকেট নেবে, ওটাতে আমার এনাফ পয়েন্ট এসে ঠিক আছে, ও আমার ড্রিম প্লেয়ার হয়ে গেল আমার। আর ডেভিড ওয়ার্নার যে মানে ফর্মে আছে এমন প্লেয়ার, ওয়ার্ল্ড কাপ পেয়ে গেল সে 11 বলে 3। একটা ক্যান্ডিডেট আর নেই, সে আসছে না, মানে টোটাকে ফোন করা হলো, কি রে কোথায়? ওর বাড়ির সামনে গেছি, ও বলছে ভাই আমি না বেরোবো না, আমার হার্টে স্টোন হয়েছে, ওই স্টোনটা আমি খেয়ে ফেলেছি, সেই স্টোনটা পোঁত দিয়ে বেরোচ্ছে না, পোঁতে আটকে গেছে, হাগা আটকে গেছে, সামনে দিয়ে হাগা বেরোচ্ছে, ঠিক আছে নাক দিয়ে জল খাচ্ছি, টাকা কিন্তু জমতে যাচ্ছে। এত কিছু হচ্ছে কী বলবো আর, এইভাবে বেরোনো হয় ভাই, কোনো প্ল্যান আছে? আবার দুজন ওখানে দাঁড়িয়ে গেছে, একটা কাকা লুঙ্গি ধরে টানাটানি করছে, ওখানে ল্যাংড়া আসছে বান্টি, অ্যাক্সিডেন্ট করে বসে আছে, জীবনটাই কেমন বরবাদ হয়ে গেছে। এই যে আমাদের বান্টি অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে এখন, এদিকে অর্ঘদীপ আসছে রক স্টার করে, জীবনটা কেমন বরবাদ হয়ে গেছে। হ্যাঁ টোটাল 7 জনের বেরোনোর কথা ছিল, সেখান থেকে 4 জন, 3 জনের কেটে গেছে। এই দেখ কেমন করছে, দেখ ও ব্যাঙের আওয়াজ বার করছে, শোন একটু আয় দেখি ব্যাঙের আওয়াজটা বার কর, এন্টাইসে বার কর, কর 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 কর, এখানে আওয়াজ এমনি পাওয়া গেছে, তুই করছিলিস ঠিক আছে, চেরিটা নিয়ে নি। ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি, ও যে হাততালি মাঝে না, ওর তালিটাও হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস। হরে কৃষ্ণ ছিল বলে কি কোথায় ছিল রে মধুমাখা হরিণা। টয় ট্রেন
না যে আর সঞ্জয়ের এখন বাই উঠেছে যে ও টয় ট্রেন চড়বে কত 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 50 টাকা করে টয় ট্রেনের ভাড়া ঠিক আছে আমি আমি টয় ট্রেন নামাবো তুই চড়বি আমি টয় ট্রেন নামাবো ঠিক আছে এই যে এই জায়গাটা আছে এখানে অর্ক এসে কি করত বলবি তো কি করত হাই গরমি এখানে অর্কই করবে অর্ক বুটিটা এখানে শেক করতো এই দোকানটা পটেটো স্পাইরাল এটা আমি শুধু রিলসেই দেখতাম চোখের সামনে ফার্স্ট টাইম দোকানে দেখতে পেলাম এখানে আমরা বাম্বু চিকেন দেখলাম 60 টাকা 4 পিস বলে এইটুকু এইটুকু পিস হবে তো 60 টাকা দিয়ে আমরা এটা কেন খাবো ভাই সঞ্জয় ভাই তার থেকে আমি বললাম যে 40 টাকার ওই স্পাইরাল কি আলু একটা পটেটো স্পাইরাল ওইটা খাওয়ার জন্য বলে 40 টাকা দিয়ে আলু খাবো তো ভাই 60 টাকা দিয়ে এইটুকু চিকেন খাবো মামার বাড়ি আমার এই চপের দোকানটা বেশ লাগছে এখানে অনেক কিছু আছে স্যান্ডউইচ ভেজিটেবিল চপ মোচার চপ রোটে মাছের চপ ভেটকি মাছের চপ চিকেন চপ চিকনি মাছের চপ ডিমের টেবিল ভেজ পকোড়া ক্যাপসিকাম চপ আর ওদিকে প্লেন ফুলুরি মানে এত কন্টেন্ট ও মানে এত রেসিপি সরি আপাতত আমরা চারজনে 4টে চিকেন চপ 4টে ভেজ পকোড়া নিয়েছি আমার এখন ইচ্ছা আছে স্যান্ডউইচটা ট্রাই করবো আর ডিমের টেবিল অনেকবার খেয়েছি রোটে মাছের চপটা ইচ্ছা আছে লেটস সি চিকেন চপ এটা চিকেন চপ আর এটা হচ্ছে ভেজ পকোড়া ভেজ পকোড়াটা সাইজে এত বড় হবে আমি এক্সপেক্ট করিনি কিন্তু এটা ভেজ তো আমার মনে হচ্ছে না খেতে ভালো পেঁয়াজের মতো লাগছে খেতে ভালো খেতে ভালো দেখা যাক এটা বাঁধাকপি একটা শিওর স্টল আর পেঁয়াজ আমি বুঝতে পারছি না এটা ট্রাই করে দেখতে হবে অসাধারণ নাকি আমি ট্রাই করে দেখি এটার একটাই প্রবলেম কোটিংটা একটু বেশি আছে তো এই দোকান থেকে আমি কি বেশি এক্সপেক্ট করবো জীবনে প্রথমবার এই জিনিসগুলো দেখছি কি বলে স্লাইম মানে হাতে নিয়ে নাকি চটকানো যেতে পারে হাতে নিয়ে চপ্প করা যেতে পারে এইসবই হয় আমাদের কমপ্লিট মেলা ঘোরা কমপ্লিট না মানে কে বলবে এই মাঠে আমরা 6-4 এই খিস্তি মারতে নেই কে বলবে এই মাঠে আমরা 6-4 খেলে গেছি পচপুকুরের মাঠে এখানে মেলা মেলা বসে গেছে সো এখান থেকে আমাদের প্ল্যানটা হয়েছে যে আমি এই পুকুরের জলটা হেভি সুন্দর অর্কর পেছন দিয়ে ভালো মজা পাবে পুরো চক 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 করবে হ্যাঁ যেটা বলছিলাম আর কিছু সঞ্জয় জয় মা গঙ্গা আচ্ছা তোমার পোঁতে যদি একটা লাথি মারা হয় তো পোঁতে যদি একটা লাথি মারা হয় এটা অর্ক গেছে সঞ্জয় মোটে 6 টার্গেট দিলি এই অর্কদীপ জিততে পারবে 3 আর কত বাকি আর 3 বাকি আর 1 বাকি অর্কদীপ জিততে সুপার ওভার সেই কলেজ থেকে যে টুর্নামেন্টটা শুরু হয়েছিল অ্যান্ড ক্রিকেটের তারপর শেষ ম্যাচ দুই ফাইনালিস্ট আমি আর সঞ্জয় ভাই এটা ডেল ডেল আচ্ছা জিতেছি কি নেবে তুমি আই এম চুজ টু বল ফার আর জি এখন বল নিয়ে এসে এবার সঞ্জয় রকেটের মতো খেলবে বাদ মে তোরা ডিউ হাতায় না ইসলি হ্যাঁ রাইট রাইট সঞ্জয় এবার কত ফেললো 5 তাহলে 5 এবার ভাবছে সঞ্জয় কি ফেলবে 5 আর 3 8 হইছে খুব ভালো অল্প বেল বাজাচ্ছে এখানে 8 আর 1 9 নেবার আমি বলছি এবার আউট কি কমেন্টেটর শালা এ ফিক্স 10 টার্গেট এটা যদি হেরে যাই জীবনে আবার হ্যান্ড গেট খেলবো কি হই ম্যাচে হার জিত আছে নে দেখ দু বলে 10 করে দেবে অরিজিৎ আরে এই খেল না এক আর ফাইন নাও কিন্তু 5 নে দু বলে 10 করবে আমি বলছি নে অর্গো বলে সেটা নে অরিজিৎ জিতে গেছে ড্র ম্যাচ চ অরিজিৎ কি জিততে পারবে অরিজিৎ কি জিততে পারবে এই ওয়াইড হইছে ওয়াইড জিতে জিতে কি আর কি আর জিতে এই যে লাভ ইউ বেব উফ গলাটা ধরে গেল এ এত বড় একটা টুর্নামেন্ট মানে একটা স্ট্রাগল ছিল খুব ভালো লাগছে টুর্নামেন্টটা জিতে
টুর্নামেন্টে আমি 4 কোটি টাকা পাইনি, কিছুই পাইনি। তো অর্ঘদীপ চলে গেল এখন বাড়ি, তো আমরাও ফিরছি, ভাবছি 14 নম্বরের দিকেই যাই অর্ঘকে নিয়ে দই ফুচকা মনে না স্প্যাঙ্ক দেবো চুপচাপ চলো। তো ওখান থেকে যাবো দই ফুচকাটা খেয়ে আসবো। রাস্তায় দ্বন্দ্ব লেগেছে রে, কি 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 দাবি এই অর্ঘ সঞ্জয় পোত মারছো তুমি অর্ঘ? তার বউকে এখনো ঘরে নিয়ে যায়নি, কি হয়েছে শোনা? তুমি অর্ঘ নিয়ে যায়নি না, ঠিক আছে আমি ওরটা কেটে দেবো, চাপ নেই, চুল চুল ওকে চাপ নেই। ঘুম পেয়েছে বেচারা। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো। অর্ঘ এমন পাগলা ডট ডট লাস্ট মোমেন্টে ঝুলিয়ে দিল, বললো দই ফুচকা খেতে যাবে না। হবে হবে আবার হবে, ঠিক আছে নো প্রবলেম, নেক্সট ব্লগে হবে, সরি নেক্সট ব্লগে হবে, ওই তার মানে নেক্সট ডে, ঠিকই বলেছিস। আরে আজব ভাই আজব। ওকে গাইজ এখানেই এন্ড করছি, টাটা, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দাও, গুড বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নেক্সট ব্লগে।